আচ্ছা এটু দেখেন, এটা চলে আসলো, আসার পরে আরেকটা কাজ করতে হবে কি জানেন, এইখানে আমি যদি কন্টেন্টটা না দিই তাহলে এই বিভাগটা কাজ করবে, দেখেন কি অবস্থা, দেখছেন? অর্থাৎ আমাকে কন্টেন্ট দিতেই হবে, সেটা কিছু ফাঁকা রাখতে হবে কিংবা ক্লোজ দিতে হবে, তাহলে ক্লিয়ার এটুকু। এবার আমরা চাচ্ছি এর অপাসিটিটা, না না, এবার এটা কন্টেন্ট টপ জিরো করে দেবেন, টপ জিরো লেফট কাজ করে না, অপাসিটি এবার এবার একটু প্রফেশনাল মনে হচ্ছে, এবার একটু আগের থেকে প্রফেশনাল প্রফেশনাল, ক্লিয়ার? এবার একটা জিনিস আমরা করতে পারি, আমরা কি চাচ্ছি যে এই বক্সটা আমি যখন মাউসটা নিয়ে যাব তখন আসে, এটা দিলাম, এ দেখেন আমি যখন বিফোরকে অপাসিটি দিচ্ছি তখন আমার উপরে একটা অপাসিটি পাচ্ছে, অর্থাৎ ইমেজ তার নির্দিষ্ট মানেই থাকতেছে, কিন্তু যখন আমরা ইমেজ কে অপাসিটি দিতাম ইমেজ কলাম ঝাপসা হয়ে যেত, অর্থাৎ ইমেজ ট্রান্সপারেন্ট হয়ে যেত, দেখতেছি। এখন এইখানে আরেকটা কাজ করার আছে, যেটা হচ্ছে এটাকে হোমার, এটুক তো আমার ক্লিয়ার, কপি করলাম, হবার ঠিক আছে, আমার কি এটুক লাগবে, এসব লাগবে, লাগবে না, অপাসিটিটা লাগবে, তাই তো? আমি এটা জিরো করে দিই অপাসিটি, এই দেখেন এবার ঠিক আছে, তার মানে এরাম থাকবে, এরাম হয়ে যাবে, তাই তো? ওকে, এবার আমাকে এটা থপ করে আসতেছে না, আমরা ইউজ করবো আস্তে আসার জন্য ট্রানজিশন চাইছি না, ঠিক আছে? এবার আস্তে আস্তে আসতেছে, ক্লিয়ার? দাঁড়ান দাঁড়ান দেখাচ্ছি, এতটুকু কি ক্লিয়ার? আগে আমরা ডিম ইউজ করে করছি, এখন আমরা এটা ইউজ করে করতেছি, তার মানে আমাদের ওয়েবসাইটে প্রফেশনাল লুক চলে আসছে, অলরেডি অলরেডি প্রফেশনাল লুক চলে আসছে, আমাদের আরো একটু কাজ করা প্রয়োজন। এবার আমরা চাচ্ছি যে ইমেজটা, এই ইমেজ বলতেছি এই যে হবারটা হলো এরকম আসতে হবে, তাই না? শুধু বাম থেকে আসবে, বাম থেকে আসবে, ওপর ডান থেকে আসবে, বাটন বলতে এখানে একটা বাটন থাকবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাকে স্কেলটা দেখাইতে হবে, আসবে, চলেন আগে বেসিকটা দেখি, আমরা চাচ্ছি যে এটা লেফট জিরো আছে, তাই না? যখন হবার পর লেফট 100% হবে, এটা দেখেন একটা কাজ, দেখেন একটা মজার কাজ, দেখছেন দেখছেন? হ্যাঁ, এটা এটা সমস্যা হয়ে যাচ্ছে, অর্থাৎ আমি যখন একে পুশ করতেছি অর্থাৎ লেফট থেকে 100% চলে যাচ্ছে, এইখানে সমস্যা হয়ে যাচ্ছে, তাই না? এটা কি করতে হবে, তাহলে এটা কি কাজ হলো না, এটা রাইট হয়ে হলো না, লেফট জিরোই থাকবে, এখানে ওয়েট করে দেন জিরো, প্রথমটা ওয়েট করে দেন জিরো, এখানে ওয়েট করে দেন 100%, ঠিক আছে? এবার ঠিক আছে, তাহলে আপনারা লেফট এটা পারবেন, এবারে দেখি হাই টু জিরো করে দিই, আর আমি যদি আপনাদের এইগুলো প্রথমে দেখাইতে যেতাম যে ভাই এটা না এটা করেন, এটা না এটা করেন, আপনারা বুঝতেন না, এই জন্য আমি, হ্যাঁ ও
আর একটু ভুলভাল হইতেই পারে, ও সমস্যা দেখছেন। এখন তাহলে আপনারা আজকে কয়টা অ্যানিমেশন শিখলেন? দুইটা অ্যানিমেশন শিখলেন। এখন থেকে মনে করেন আপনি সিরিয়াসলি অ্যানিমেশন, এখন থেকে আপনারা যে পর্যায়ে আছেন এখন থেকে শুধু আপনারা ওয়েব ডিজাইনের মজাই উপভোগ করবেন, আর আপনাদের কোনো কঠিন বা প্যারানিয়া কাজ করা লাগবে না। প্যারানিয়া কাজ করা লাগবে ওই ইনলাইনের এই ইন্টারনাল সিএসএস লেখা বা বোঝাবুঝি, তারপরে সব লেটেস্ট লেটেস্ট কাজ, তারপরে ওয়েব ডিজাইন ইজি, তারপরে আপনারা শুধু এরকম চোখ বোলাবেন, হ্যাঁ এই কাজ পারি, এইভাবে এই কাজ, আর আমার মতো যদি হন তাহলে তার কোনো কথাই হবে না। এখন প্রথম অবস্থায় আমি যখন কোনো ওয়েবসাইট বানাইতাম আমার মিনিমাম বাজেট ছিল 6,000 টাকা। এবার এখন যখন বানাই মানে প্রথম সব আপনার 19 সালের দিকে বানাইতাম, আর এখন একটা বানাইতেছি মিনিমাম 20,000 টাকা, 18-এর ফেব্রুয়ারিতে পরীক্ষা দিছি, ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে শেষ, আমার আরো তাড়াতাড়ি মানে ডেভেলপমেন্ট হইতো, অর্থাৎ আপনার 18 সালের মধ্যে কমপ্লিট হয়ে যেত সবকিছু যদি আমি কোনো ভালো ট্রেনার বা ইনস্ট্রাক্টর পাইতাম। আমি তো এরকম ভালো ট্রেনার বা কোনো ইনস্ট্রাক্টর পাইনি যে আমাকে গাইডলাইন করবে, ওই ইউটিউব দেখে দেখে মনে করেন যতটুকু শেখা যায় তারপরে লাইভ প্রজেক্ট করে। আপনারা তো তাও ট্রেনার বা ইনস্ট্রাক্টর পাচ্ছেন, এখন তো অনেকে ফ্রি কোর্স করা ইউটিউব অ্যান করে, আমাকে শোনাতে ছিল না। আমি শুধু ওই যে রাসেল আহমেদ ভাইয়ের কথা বলি না, আর আর ফাউন্ডেশন, ওই ফাউন্ডেশনের যতগুলো ভিডিও সব আমার দেখা, সব আমার মুখস্থ। আপনি কোন ভিডিওর কোন অংশটুকু কর আমি বলি, আমি এত ভিডিও দেখছি না, একটা ভিডিও হ্যাঁ 10-12 বারের বেশি দেখছি। আমি আগে এইগুলো করতাম আপনাদেরকে দেখাই, সে তার ব্যক্তিগত ব্যাপার। আমি আগে এই চ্যানেলের ভিডিও গুলো দেখতাম লেটেস্ট লেটেস্ট সিএসএস শেখার জন্য, কিন্তু সত্যি কথা কি আমার এই ভিডিও গুলো যে সময় সিএসএস বুঝতামই না সেই সময় দেখতাম, পজিশন অ্যাবসোলিউট এর কাজ কি, রিলেটিভস এর কাজ কি, এগুলো বুঝতামই না বুঝছেন, তখন আমার কোনো ইমপ্রুভমেন্ট আসে নাই। তারপরে আমি আস্তে আস্তে কাজ করা দেখলাম যে কিভাবে কাজ করে, সিএসএস কিভাবে কাজ করে, এগুলো দেখতে দেখতে এগুলো করে এখন মোটামুটি যে কোনো কাজ আমি দেখলে বানাই ইজিতে হয়ে যায়। তাহলে এতটুকু ক্লিয়ার, আপনারা নেক্সট ক্লাসে ইসরাত এটা করে দেখাবে। আচ্ছা আচ্ছা আমি দেখো, ওটা দেখো ওটা নেক্সট ক্লাসে, ওটা ওই 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 কাজটা এই পিএইচডি তে আছে। আপনি যেটা বলতেছেন আমি দেখা দিচ্ছি কোনটা চাচ্ছেন আপনারা, তাহলে আপনাদের প্রবলেম ক্লিয়ার? আরমান ভাই কি ওই ভিডিওটা তোমাকে দেখে দেখে করতে হবে ভাই, তুমি যে সমস্যাটা পড়বা, আর আমি যতটুকু কাজ দেখাইছি প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকটা আছে, ও ভিডিও এড প্রথম দেখা আছে, ওকে দেখাই দিই মানে। আচ্ছা আচ্ছা এই ভিডিও এড করা, ভিডিও এড করা, এটা দেখা দিই, এই ইসাদ বাসায় যাওয়া, যেন একটু হাউ টু অ্যাড ইউটিউব, ইউটিউবে তো হচ্ছে অ্যাড করা ইজি, ইংলিশ একটু এড করেন, মানে আপনি চাচ্ছেন এই যে এরকম থাকবে পিছনে একটা ইমেজ থাকবে আর এখানে লেখা থাকবে, লেখাটা হবার করলে এভাবে আসবে, এই যে এই যে এইটাই সেটাই তো সেম কাজটাই তো, এটাই সেম কাজ।
এটা বোঝা যাবে না, যাই হোক, তবে এটা কাজ এটাই, আপনি এটা বুঝছেন? এতটুকু ক্লিয়ার? হ্যাঁ, মেনু শিখাবো, তারপরে ওয়েবসাইট বানানো শিখাবো। আচ্ছা, এতটুকু ক্লিয়ার। চলেন আমরা একটু থিম ফরেস্টে যাই। আমরা একটা ক্যাটাগরি সিলেক্ট করি, ভিডিও রেকর্ড অফ করে দিই, কারণ